শঙ্কুদেব, সেই যে সাংবাদিক বৈঠকের কথা অনির্বাণ বলছেন, সব রকমের নির্বাচনী বিধি ভঙ্গ করে সেই সাংবাদিক বৈঠক আমি নিজে উপস্থিত ছিলাম, আমি ওটার কথা আসছি না। কিন্তু অত দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কী করে? আমি বাকিদের কথা ছেড়ে দিচ্ছি। ওই স্পটে দাঁড়িয়ে তিনি নাশকতা আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাহলে এটা জেনে শুনে যেটা ছত্রধরকে দিয়ে করিয়েছেন, তাই তো মনে হচ্ছে আজকে। দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা, যে উক্তি করেছেন, সেটাকে যদি সত্যি ধরে নিতে হয় তাহলে জ্ঞানেশ্বরী কাণ্ডের দায় তার উপরে বর্তায়, অস্বীকার করার কোনো জায়গা নেই। কাণ্ডের দায় না শঙ্কু, যতগুলো প্রাণ গেছে প্রত্যেকটা প্রাণ কার্যত তিনি হাতে করে খুন করেছেন। যখন সাংবাদিকতা করতাম অনির্বাণ দা, আমার এখনো মনে পড়ছে, আমি কভার করতে গেছিলাম, রেলের ভেতর থেকে লোকের হাতের কাটা অংশ, বাচ্চার ছোট খেলনা, কি ভয়ঙ্কর পরিস্থিতি! সেই ছবি দেখালে হৃৎপিণ্ড এখনো কেঁপে ওঠে, এবং সেটা বাংলার লোকেরা, সেই অভিযোগে অভিযুক্ত ছত্রধরের মতো লোকেরা গ্রেপ্তার হয়েছেন, এটাতে মানে সেকেন্ড টাইম কোনো কথা বলার নেই। কিন্তু আজকের যে ঘটনা, তখন ভাবতে পেরেছিলেন যে ছত্রধরকে দিয়ে মমতাটা করিয়েছে? আমি সারপ্রাইজ, আমি আজকে এটা মানে এটা আমাকে সকালবেলা আপনারা যখন প্রথম ব্রেক করেছেন তখনই আমাকে আঘাত করেছে, তখনই আমি বলেছি যে এই বিষয়ে অন্তত বলবার জায়গা রয়েছে। সেই আজকে দুটো লাইন বলতে চাই অনির্বাণদা, প্যানেলে নির্মাল্যদা আছেন বলে আরও বলতে সুবিধে হবে, উনি আরও আলোকপাত করতে পারবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্যের পর তিন চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ প্রকাশ্যে চলে এসেছে। প্রথম প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই কমিউনিকেশান কি শুধুমাত্র জঙ্গলমহলের ভোটকে লক্ষ্য করে, নাকি আজকে মুখ ফসকে তার সাধারণ সম্পাদক একবার কিষাণজি সম্পর্কে যা বলে ফেলেছিলেন তিনিও তাই বলে ফেললেন? দ্বিতীয় আমার প্রশ্ন, আপনাকে স্পষ্ট করে জানাই যে ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিম বাংলায় ক্ষমতার একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে চলেছে, তার সাথে আজকে সরাসরি বামপন্থী এবং অতি বামপন্থার নীতিগত লড়াই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো যে সুপ্ত বামপন্থা এবং অতি বামপন্থা এই জঙ্গলমহল এবং তৎসংলগ্ন অঞ্চলে রয়েছেন তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করলেন? তিন নম্বর, আজকের ঘটনার পর তিনি যে পার্টনার অফ ক্রাইম এবং তখন যে অপরাধ হয়েছিল সেই অপরাধে তারও যে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি আজকে স্পষ্ট হওয়ার পর আমরা নির্দিষ্ট করে দাবি জানাবো আগামী দিনে, যাতে রেল মন্ত্রক তৎকালীন সময়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা পুনরায় ইনভেস্টিগেশনের জন্য খাতা খোলেন এবং সে ব্যাপারে তদন্ত করে দেখা হয়। চার নম্বর, আমি একদম নির্দিষ্ট করে বলবো, আজকে দুজন ব্যক্তি যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ভারতী ঘোষ, আরেকজন হচ্ছেন শুভেন্দু অধিকারী, তারা এই সময় এই অঞ্চলে জনমানুষের আন্দোলনে সব থেকে বেশি যুক্ত ছিলেন, তারা আরো নির্দিষ্ট করে আলোকপাত করতে পারবেন আগে? আমি তাহলে রেলের সব ঘটনা জানতাম না, আজকে তো হাটে হানি ভেঙে গেছে, এতগুলো মানুষ মরেছে সরাসরি তখন রেলমন্ত্রী কে ছিলেন? মমতা ব্যানার্জি। তিনি বলছেন সেই সময় ছত্রধর তার দলের লোক ছিল, কি বোঝা যায়? কাকে নরেন্দ্র মোদী বলেছিল বিজেপি করতো কি করে একশো বার হয় যুক্তি নামান জানি পশ্চিমবঙ্গের মানুষের মৃত্যু লাগে মমতা বন্দ্যোপাধ্যায়, শঙ্কুদেব অনির্বাণ তৃণমূলের খুনের
মেয়ের রাজনীতি আড়াল করবার চেষ্টা করছেন, আমি অন্য কোনো দিকে যেতে দেবো না, যা খুশি বলতে পারেন। নির্মলাবাবু, মাও ফাও বলে কিছু নেই, যিনি এত জোরের সঙ্গে বলতেন তিনি কি তাহলে এই জোরে বলতেন? আসলে ছত্রধরকে পুষে রেখেছিলেন তিনি, আজকে ফাঁস হয়ে গেল। নির্মলাবাবু, না দেখুন, আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নজর ঘোরানোর রাজনীতি খুব ভালো বোঝেন এবং আপনাদের নজর সব ঘুরিয়ে দিয়েছেন। এই যে মাওবাদের কথা যে আসছে, এই ব্যাপারটাতে আমি যদি আপনি জানতে চান, এটা একটা বড় ইতিহাস, অনেক সময় চলে যাবে, কারণ যারা এটার সঙ্গে যুক্ত ছিল, কোটেশ্বর মানে যাকে আপনি কিষণজি বলেন, এদের প্রত্যেককে আমি খুব ভালো করে চিনতাম। বিকাশ, সোমেন, এরা কেউ নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো যদি আপনাকে সত্যাসত্য বিচার করতে হয়, তাহলে ওদের কাছে মানে ওদের বক্তব্যগুলো লাগবে, যেটা সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে উনি তৃণমূল করতেন, কিন্তু মমতা যেটা ভুল বলেছেন, উনি কোনোদিনই ওখানে ব্লক সভাপতি ছিলেন না, ওখানকার সদস্য ছিলেন, বেশ ব্লকের সদস্য ছিলেন, এটা ভুল বলেছেন। প্রশ্নটা কেন ভুল বলেছেন এটা বলার দরকার বলেছেন, আমি ওই জন্যই আপনাকে বলছি রাজনীতিটা বোঝার চেষ্টা করুন। বেশ, ওনার কাছে মূল উদ্দেশ্য ছত্রধর মাহাতো নয়, মাওবাদও নয়, কিছুই নয়। ওর কাছে মূল টার্গেটটাই হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বারবার যে কথাটা বলছেন যে তৃণমূলের উত্থান জঙ্গলমহলে ওনার হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করবেন যে তৃণমূলের উত্থান আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং তখন ছত্রধর মাহাতোকে সঙ্গে নিয়েই উনি ওটা করেছেন। তাই তো? বেশ, তাহলে মমতা নিজের জেলা জড়াচ্ছেন কিনা? আমি শুভেন্দু অধিকারী একটা ছোট্ট বক্তব্য শোনাবো, ছোট্ট বক্তব্য আজকে আমি তারপর আপনার কাছে আসবো। আমার কিন্তু কথা শেষ। হ্যাঁ, আমি ওই জন্য আপনার কাছে আসবো। আপনি যে অবধি বলেছেন তার ঠিক পরে শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য। আপনি গায়ের লোক জেলার লোকেদের সঙ্গে যা কাজ করেছেন তার উত্তর জঙ্গলমহল আগামী 25 তারিখে দেবে। ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয়, কিষেনজিও আপনার লোক। তার জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায় তাহলে মমতা ব্যানার্জিকে নিতে হবে। ছত্রধর আপনার লোক হলে কিষেনজি? দেখুন, ওখানে বিজেপি তার প্রার্থী পাল্টেছে, জেতা প্রার্থীকে পাল্টানো হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই ফুল অ্যাডভান্টেজটা নিতে চান। সেটা নেওয়ার জন্য উনি যেমন শুভেন্দু অধিকারীকে টার্গেট করছেন, আমার কাছে সাংবাদিক হিসেবে এই মাওটাও যেগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন না, এগুলো অপ্রাসঙ্গিক, কারণ আমি এদের সঙ্গে বহু বছর ঘর করেছি। এখন এদের নিয়ে অনেকে অনেক কথা বলে, এবং আমি আপনাকে আপনার চ্যানেলেই বলেছি, কোটেশ্বর বলে আমি যাকে ডাকতাম তার জন্য আমার চারবার ইন্টারোগেশন হয়েছে, দুবার ঝাড়খণ্ডে, দুবার বাংলায়। সুতরাং এগুলো নিয়ে আর আমি কোনো নতুন করে আলোচনা করতে চাই না, ওটা ক্লোজ চ্যাপ্টার। বুঝলাম, আসল উদ্দেশ্য। তাহলে কাকে ধরবো? জ্ঞানেশ্বরী নাশকতার জন্য দায়ী হিসেবে, 303টা প্রাণের জন্য দায়ী হিসেবে কাকে ধরবো? আপনি জ্ঞানেশ্বরী নাশকতা ধরতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছেন সেটা ধরতে পারবেন না। সেটা কি? সে রাজনীতিটা হচ্ছে, একটা শুভেন্দু অধিকারী, দ্বিতীয় হচ্ছে জনজাতি। ওখানে উনি সিএ এনআরসি নিয়ে কথা বলছেন, জনজাতির সঙ্গে সিএ এনআরসির কি সম্পর্ক? তার মানে উনি শ্মশানের রাজনীতিটা এখনো করছেন? না, এখনো করে চলেছেন। যেটা করছেন সেটা হচ্ছে, উনি যেটা বলতে চাইছেন যে জনজাতি সিএ করলে জনজাতিদের এখান থেকে তাড়িয়ে দেওয়া, ইউসিসি আসলে জনজাতিদের ধর্ম কেড়ে নেওয়া, এইগুলো হচ্ছে ওনার রাজনীতির পার্ট। এই যে ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরীর সঙ্গে যুক্ত ছিল কি ছিল না, তাকে এতবার 8 বার তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেখানে সে পুলিশ বিরোধী কমিটি তৈরি করেছিল, বহু কিছু ঘটেছে, এগুলো সব ইতিহাস। উনি কিন্তু শুধু একটা কথা বলে চলে গেলেন, 2008-এ আমি ওখানে ছিলাম, ছত্রধর আমার সঙ্গে ছিল। এইটাই হচ্ছে রাজনীতিকদের চালাকি, যে আসল ইস্যু থেকে নজরটা ঘুরিয়ে চলে যাওয়া, আসলে জনজাতি আর শুভেন্দু অধিকারী, ছত্রধর মাহাতো কিংবা জ্ঞানেশ্বরী নয়। কিন্তু এতগুলো প্রাণের দাম,
এক লাইন, আমি শুধু নির্মলদাকে সমর্থন করবো, আমি বলতে পারছিলাম না, নির্মলদা অনেকটা স্পষ্ট করেছেন। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে পুরো বক্তব্য দেখেন, তাতে মূল একটা ইম্পর্টেন্ট লাইন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ছাড়াও বলেছেন, বলেছেন জঙ্গলমহল তো আমি চিনিয়েছি, আমি এসেছি, আমি করেছি, যে নন্দীগ্রামের ক্রেডেন্সিয়াল উনি নেওয়ার চেষ্টা করেছেন, আমি করেছি, আজকে হচ্ছে জঙ্গলমহলের পুরো ক্রেডেন্সিয়াল আমি করেছি। ভাই প্রতিদিন সকালবেলা শুভেন্দু অধিকারী গিয়ে ডেড বডি কোলাঘাট পর্যন্ত নিয়ে আসতেন, তুলে তুলে লোকগুলো, তারপরে কলকাতায় নিয়ে এসে অন্যরা রাজনীতি করতো। ফলে এই ব্র্যান্ডটা, এই জায়গাটা উনি এখন গিয়ে ওখানে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। শুনুন, আন্দোলনের ক্রেডিট যদি নিতে হয় তাহলে অপরাধের দায়ও নিতে হবে।